সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে গাভীকে ক্যালসিয়াম করতে হয়। প্রথমে দেখেন প্রাথমিক যে করণীয়গুলো সেগুলো। প্রথমে আপনি গাভীকে এই অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, যেটা আপনার গরুর সাইড এফেক্টের জন্য বা অ্যালার্জির জন্য দেওয়া হয়, হ্যাঁ, ফেস্টাভেট বা নিরাভেট জাতীয় যে কোনো একটাই 10 সিসি মাংসে আগে দিয়ে দেবেন। তারপর গাভীকে ক্যালসিয়ামের সাথে যে ভিটামিন দিতে হয়, সেই ভিটামিনগুলো আপনারা দিয়ে দিবেন। দেখেন আমি ভিটামিনটা দিচ্ছি। ভিটামিন দেওয়া শেষ, তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে লাইনটা ঠিক মতো লাগিয়ে দিবেন। হ্যাঁ, দেখেন প্রাথমিক যে কাজগুলো আমি করছি, দেওয়ার পর আপনি গাভীকে যদি আপনার শারীরিকভাবে দুর্বল থাকে তাহলে ডেক্সট্রোজ 10% সেলাইনটা দিবেন। আর যদি আপনার গাভীর পাতলা পায়খানা বা পাতলা পায়খানার কারণে দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি দেবেন হচ্ছে নেওয়ার পর আপনি দেখেন ওইখানে একটা মিডল আছে, আমি আনতে পারি এই যে স্লাইনটা, সরি ক্যালসিয়ামটা, এটা হচ্ছে কোপা ক্যালসিয়াম, খুব ভালো মানের একটা ক্যালসিয়াম। দেখেন কীভাবে আপনি যে স্লাইন দিবেন সেটা খুব লক্ষ্য করে দেখেন। প্রথমে আমি বসে নিচ্ছি, হ্যাঁ, এই যে দেখেন আপনারা এইভাবে গেছে, এইভাবে গাভীর রক্তটা শনাক্ত করতে হবে, অর্থাৎ নিচের দিকে আপনার চাপ দিয়ে দিলে রক্তটা ভেসে উঠবে। ভেসে ওঠার পরে আপনার জাস্ট এইভাবে সুইটা ঢুকাইছে, ঠিক আছে, ব্লাড আসতেছে, ব্লাড আসলে মনে করবেন স্লাইন এখানে ঢুকতেছে, তাহলে আস্তে আস্তে আপনি ছাড়তে পারেন। হ্যাঁ, দেখেন স্লাইনে যাচ্ছে, ব্লাড আসতেছে, এই যে চেক করার একটা উপায় আছে যে চাপ ধরলে ব্লাড চলে আসবে। আর মাত্রাটা হচ্ছে গাভী যেহেতু দুর্বল, সেক্ষেত্রে খুব আস্তে আস্তে স্লাইনটা বুঝতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জোরে স্লাইন দেওয়ার কারণে গাভী স্টপ করে, কোনো কাজেই এত স্পিডে স্লাইন দেবেন না, একটু ধৈর্য সহকারে কাজ করবেন, তাহলে সফলতা আসবে। তারপর আপনার কিছুক্ষণ পর পর আপনি ক্যালসিয়াম আমরা যতটুকু খালি হবে, আস্তে আস্তে খালি হলে দেখেন যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে গোড়াটা খুলে যাবে। গাভী নড়ার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, গোড়াটা খুলে গেছে, সেক্ষেত্রে আপনার স্লাইনটা আবার অফ করবেন। অফ করে আবার যেখানে আছে সেখানে পৌঁছে দিতে হবে। এই যে দেখেন আবার ব্লাড আসতেছে, হ্যাঁ, স্লাইনকে আসতেছে। আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে স্লাইনটা যাচ্ছে, তার মানে ব্লাড আসতেছে,
এই যে এই সুইচটা যদি আমরা অফ অফ করে অন করি তাহলে ব্লাড চলে আসবে ব্যাগে। এই যে দেখেন, এই এমনও ব্লাড দিয়ে যাচ্ছে, এটা খুব সতর্কতার সাথে দিতে হবে। লাইন আস্তে আস্তে কমবে, আর আস্তে আস্তে আপনি ক্যালসিয়াম ঢেলে দিতে হবে। আসলে চেষ্টা করলে মনে সবই করতে পারে, অস্বাভাবিক হচ্ছে না। আর সাহস বা কিছুতে সাহসের প্রয়োজন আছে। এরকমও হয়, দেখা যায় আপনার রাত্রের বেলা গাড়ি মিল ফিভার বা পিটোসিস বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, ডাক্তার নাই, সেক্ষেত্রে আপনাকে নিজেই পদক্ষেপগুলো নিতে হবে। হ্যাঁ, তার জন্য আপনার যদি মনোযোগ সহকারে আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পারবেন। আর গরু পালতে হলে প্রত্যেকটা কাজ নিজেকে জানা থাকতে হবে। আর জানলে যে সবসময় করতে হবে এরকম তাও না, সবসময় রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার দ্বারা চিকিৎসা করা অনুযায়ী খুঁজতে হবে। এরকম সময় আছে যে আপনার ডাক্তার পাচ্ছেন না, সেক্ষেত্রে যদি আপনার জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ওইটা মানে কাজে আসবে, বড় ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এরকমও হয়, দেখা যাচ্ছে অনেক সময় আমরা শুনতে পাই যে গাভি মিল ফিভার হয়ে মারা গেছে সঠিক সময় চিকিৎসা না দেওয়ার কারণে। এদের সঠিক সময় যদি আপনার ট্রিটমেন্ট সামলা দেন তাহলে আপনার গাভি রিপোর্ট দিতে মুক্তি পেতে পারেন। যাই হোক, আজকে আমি আপনাদের এই ভিডিওটা দেখালাম। একটা কথা হচ্ছে আমি নিজে জানি, সেটা আমি সবার কাছে শেয়ার করার চেষ্টা করি, আপনারাও জানেন আপনারাও করেন। আমার দ্বারা যদি একটু উপকৃত হয় তাহলে আমি উপকৃত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।